সকলকে স্বাগত জানাচ্ছি টেলুভেলিভিশনের আজকে টিউটোরিয়ালে আমি সিএম ইমরান আমাদের আজকের আলোচনায় থাকবে পঞ্চম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় অর্থাৎ গাণিতিক প্রতীক গান গাণিতিক প্রতীক সম্পর্কিত বেশ কিছু সমস্যা আমার ইতিপূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি আপলোড করেছি তোমাদের জন্য কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই আমাকে সেগুলো জানাবে আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বইয়ের ভিতরে আমাদের অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে ফোকাস করে আলোচনা করার চেষ্টা করবো আশা করি তোমরা মনোযোগ দিয়ে টোয়েন্টি দেখবে ওকে আমার আজকে আলোচনায় থাকছে যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ক সেন্টিমিটার আমাকে বের করতে বলেছে যে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত ঠিক আছে এবং দুই নম্বর প্রশ্ন যেটা বলছিস যে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত হবে তাহলে এই অঙ্কটি করার আগে আমি প্রথমত তোমাদের জানিয়ে দিতে চাই যে বর্গ জিনিসটা কি সেটি জানতে হবে হ্যাঁ এবং এটি পুরোপুরি জ্যামিতির সাথে রিলেটেড এবং দ্বিতীয় কথা হচ্ছে পরিসীমা কি সেটি জানতে হবে এবং ক্ষেত্রফল কি সেটি জানতে হবে ঠিক আছে অর্থাৎ কোনো প্রশ্ন পড়ে আগে বোঝার চেষ্টা করতে হবে যে সে প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশটি কী এবং সেটি তোমাদের উপলব্ধির মধ্যে আছে কিনা তোমরা সেটা বুঝতে পারো কিনা ঠিক আছে তো বর্গ হচ্ছে একটি জ্যামিতিক আকৃতি যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান এবং চারটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি ঠিক আছে প্রত্যেকটিরই পরিমাপ নব্বই ডিগ্রি অর্থাৎ চারটে কোণ যোগ করলে হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তো এরকম এখানে যেটা বলেছি কিছু কাগজ আছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার আমি একটু কিছু তো বললাম যে বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ যদি একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে বাকিগুলোরও ঠিক একই রকম দৈর্ঘ্যই হবে তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটা একটা বর্গ আঁকছি ধরে নাও তোমরা যে এটি একটি বর্গ ঠিক আছে তার মধ্যে দিয়েছে একটি বাহুর ক সেন্টিমিটার অর্থাৎ যে কোনো একটিকে আমরা ক দিতে পারি তাহলে এটি যদি ক হয় এই বাহুটাও হবে ক এই বাহুটাও ক হবে এবং এই বাহুটাও ক হবে যেহেতু কি বলা হয়েছে যে বর্গের প্রতিটি বাহুর সমান হয় আচ্ছা এখন আলোচনায় থেকে আমি অঙ্কটি সমাধানের দিকে এগিয়ে যাই যে বর্গাকৃতিক কাগজটির পরিসীমা কত আচ্ছা পরিসীমা বলতে যেই জিনিসটাকে বোঝায় তা হচ্ছে যে জ্যামেটিক আকৃতিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ আমরা যদি ত্রিভুজ নেই ত্রিভুজের আমরা জানি তিনটি বাহু তিনটি কোণ ত্রিভুজের তিনটি বাহুকে যোগ করলে তার পরিসীমা পাওয়া যাবে তাহলে যদি যেহেতু বর্গ এটা চতুর্ভুজ চারটি বাহু চারটি কোণ তাহলে বর্গের চারটি বাহুকে যোগ করলে আমরা বর্গটার পরিসীমা পেয়ে যাব এটি হচ্ছে শর্টকাট ওয়ে এছাড়া আমরা জানি যে পরিষেবা নির্ণয়ের আলাদা অনেক সূত্র রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা শিখবো এবং তোমাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে তোমরা আমার এই সম্পর্কিত একটি টিউটোরিয়াল আছে সেটি দেখে নিতে পারো ঠিক আছে তাহলে বরগীয়তে কাগজটির পরিষেবা নির্ণয়ের জন্য আমরা কি করব এই চারটা বাহুর দৈর্ঘ্য আমাদেরকে যোগ করে দিতে হবে কেমন তাহলে আমরা প্রথমত এখানে লিখে দিতে পারি যে দেয়া আছে বা আমরা বলতে পারি যে এখানে 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 আমরা বলতে পারি বর্গাকৃতি কাগজের বাহু দৈর্ঘ্য আছে বর্গাকৃতি কাগজের এক বাহু বা বাহুর দৈর্ঘ্য যে কোনো একটা লিখলেই হবে বাহু দৈর্ঘ্য হচ্ছে ক সেমি আসলে সেমি হচ্ছে সেন্টিমিটারের ফর্ম কেমন ক সেন্টিমিটার তাহলে সেক্ষেত্রে আমরা আমরা এই যে বর্গ কাগজটি পরিসীমা অতএব আমরা লিখে দিতে পারি যে বর্গাকৃতি কেমন যেহেতু আমি বলেছি মানে হচ্ছে ওই জ্যামিতিক আকৃতিটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ যেহেতু এখানে চারটা বাহু রয়েছে তাহলে সেক্ষেত্রে চারটি ক আমরা যোগ করব ক যোগ যোগ ক ক ক ঠিক আছে আচ্ছা এবং আমাদের বাইরে লিখতে হবে সেন্টিমিটার কেমন আচ্ছা তাহলে আমরা যদি চারটা ক যদি যোগ করি তা কি পাবো চার ক পাবো কেমন এখানে ক কিন্তু আসলে একটি চলক অর্থাৎ এই ক বলতে যা বোঝাচ্ছে এটা যে কোনো কিছু হতে পারে যে কোনো কিছু হতে পারে ক বলতে এমন হতে পারে যে এটা হচ্ছে দুই সেন্টিমিটার তার মানে এখানে চার গুণ দুই সমান সমান আট সেন্টিমিটার হয়ে যেত তাহলে পরিষেমা এমন হতে পারে ক সেন্টিমিটার না হয়ে এটা সাত সেন্টিমিটার হতে পারতো তখন চারটা সাত আমরা যোগ করতাম সাত যোগ সাত যোগ সাত যোগ সাত ঠিক আছে তাহলে চারটা সাত যোগ করলে হয়ে যেত আঠাশ বা ক শুধু ক গুণ চার অর্থাৎ সাত গুণ চার চার সাথে আঠাশ সেটা হয়ে যায় ঠিক আছে নর্মালি তোমরা যখন জ্যামিতি পড়বে তখন তোমরা যা শিখবে বর্গের পরিসীমা সম্পর্কে সেটি হচ্ছে বর্গের পরিসীমা হচ্ছে চার গুণ এক বাহু দৈর্ঘ্য এটি হচ্ছে বর্গের পরিসীমা নির্ণয় সূত্র ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম অংশের সমাধান হয়ে গেল এক নম্বর অঙ্কটা এবং দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে এরকম তিনটি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত আছে ক্ষেত্রফল মানে হচ্ছে এক একটা আকৃতির এক এক ধরনের ক্ষেত্রফল থাকে এবং এক এক ধরনের ক্ষেত্র মানে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এক এক ধরনের আমাদের ব্যাপারে জানার দরকার পড়ে কিন্তু বর্গের ক্ষেত্রফল জানার জন্য তার একটি বাহুর দৈর্ঘ্য জানতে পারাটাই যথেষ্ট ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু আমাদের দেয়া আছে যে এখানে বর্গাকৃতি কাগজের আমরা এটাই এটাই আগে আবারও লিখব যে এখানে এখানে কি লিখবো বর্গাকৃতি কাগজের এক বাহু দৈর্ঘ্য তাই না এক বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের ক সেন্টিমিটার আচ্ছা এখন সেন্টিমিটার হচ্ছে আমাদের এক বাহু দৈর্ঘ্য এবং বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহু গুণ বাহু অথবা বাহু স্কোয়ার ঠিক আছে দুটো যে কোনো একটি লিখলে হবে অতএব সেখানে যেহেতু আমাদের তিনটি বর্গীতে কাগজের ক্ষেত্রফল জানতে চাচ্ছে মোট ক্ষেত্রফল তার আগে আমাদের তিনটা ক্ষেত্রফল বের করার আগে একটি বর্গীতে কাগজের ক্ষেত্রফল আমরা বের করব অতএব একটি বর্গকৃতি কাগজের ক্ষেত্রফল ঠিক আছে ওকে আচ্ছা একটি বর্গের থেকে যে ক্ষেত্রের ফল কী বললাম শুধু বর্গের ক্ষেত্রের ফলে যদি আমাদেরকে নির্ণয় করতে বলে তাহলে আমরা লিখব বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার আচ্ছা স্কোয়ার মানে তা পাওয়ার হিসেবে দুই দিয়ে দিতে হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা বাহু গুণ বাহু ঠিক আছে বাহু গুণ বাহু আসলে ক্লাস ফাইভে তোমরা যারা রয়েছে তোমাদের জন্য বাহু স্কোয়ার লেখাটা তোমাদের জন্য বুঝতে আমি মনে করি একটু একটু ডিফিকাল্ট হয়ে যায় স্কোয়ারের ব্যাপারটা তোমাদের ধরতে একটু সময় সাপেক্ষ ব্যাপার যে স্কোয়ার কেন হল আবার এর পাওয়ার হিসেবে টু পাওয়ার বলছি আবার এর মাথার উপরে দুই লেখা এটা কেন হলো হ্যাঁ আমরা যখন ঠিক সিক্সে উঠব তখন এই ব্যাপারটা আমাদের কাছে খুব ফ্লেক্সিবল হয়ে যাবে আপাতত আমি এই জন্য বাহু স্কোয়ার না লিখে বাহু গুণ বাহু দিয়ে দেখলাম এবং অবশ্যই আমার এখানে লিখতে হবে বর্গ একক প্রথমে বর্গ একক লিখতে পারি আমরা অথবা আমরা ডাইরেক্ট এখানে বর্গ সেন্টিমিটারে লিখি যেহেতু এককটা আমাদের সেন্টিমিটার দেওয়া আছে বর্গ সেন্টিমিটার লিখলাম আচ্ছা এখন বাহু গুণ বাহু অর্থাৎ একটা বাহু তো ক একটা বাহু কিন্তু আমার ক ঠিক আছে তাহলে ক গুণ ক বর্গ সেমি এটি কিন্তু আমার একটি বর্গক্ষেত্রী কাগজের ক্ষেত্রফল তাহলে যদি একটার পাই সেক্ষেত্রে আমার তিনটি বর্গেতিক কাগজের বর্গ কাগজের ক্ষেত্রফল আমি পাবো না কিভাবে পাবো নরমালি যদি আমাদেরকে বলা হয় যে একটি চকলেটের দাম পাঁচ টাকা তিনটি চকলেটের দাম কত আমরা কি করি তিনের সাথে পাঁচ গুণ করি তাই না তিন পাঁচ পনেরো টাকা ঠিক সেরকম একটি বর্গেতী কাগজের ক্ষেত্রফল ক গুণ ক বর্গ সেন্টিমিটার তাহলে তিনটি কাগজে বর্গক্ষেতিক কাগজের ক্ষেত্রফল হবে তিন গুণ ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম ক গুণ ক বর্গ সেন্টিমিটার ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কি বললাম যে একটির দাম যদি দেয়া থাকে আমাদের তিনটির দাম যদি বের করতে পারে আমরা গুণ করি তাই না ঠিক এখানেও তার ব্যতিক্রম হয়নি একটি বর্গ যে কাউকে ক্ষেত্রফল দেওয়া আছে ক গুণ ক তিনটি বর্গ যে ক্ষেত্রফল অর্থাৎ তিন দিয়ে আমাদেরকে একটির ক্ষেত্রফলকে গুণ করে দিতে হবে তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অনেকেই কিন্তু এখানে যেটা করে যে তিনটাকে ঠিক রাখে গুণ ক গুণ ক মানে হচ্ছে ক স্কোয়ার এই যে যেই কথাটা বলছিলাম যে এই যে উপরে পাওয়ার হিসেবে চলে আসে হ্যাঁ ক স্কোয়ার ঠিক আছে যে কোনো একটি লিখলেই কিন্তু হবে চলবে ওকে ওকে আমাদের নেক্সট যে সমস্যাটি রয়েছে সেটি সেটি হচ্ছে এটি একটি দেখতে বড় হলেও খুব ছোট্ট একটি অঙ্ক কিন্তু বোঝার মতো বিষয় রয়েছে আমি আগেই বলেছি এই চ্যাপ্টারের অঙ্কগুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা একেবারেই নাই তবে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এবং এক কথা যেহেতু একটা চ্যাপ্টার আমাদের রয়েছে তাহলে সেই চ্যাপ্টারটাকে আমরা কেন ইগনোর করব। কেন সেখান থেকে কিছু শিখবো না শেখার উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই ব্যাপারটাকে জানার চেষ্টা করব ঠিক আছে তার জন্য আমাদের আগ্রহ থাকাটাই যথেষ্ট ওকে আবার যে প্রশ্ন সেটা বলছে যে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্র একত্রে হচ্ছে খ টাকা আচ্ছা একত্রে মানে একসাথে তাই না ক প্যাকেট বিস্কুট এই ক মানে হচ্ছে এর মান যে কোনো কিছু হতে পারে দশ প্যাকেট হতে পারে বারো প্যাকেট হতে পারে পনেরো প্যাকেট হতে পারে হ্যাঁ এগুলোকে বলা হয় চলক অর্থাৎ এর মান আসলে জানা যায় মানটা আমাদেরকে বের করে নিতে হয় এবং এক বোতল পানির মূল্য খ টাকা একত্রে ওকে সেক্ষেত্রে আমাদের আরও দেয়া আছে যেটা সেটা যে এক প্যাকেট বিস্কিটের মূল্য হচ্ছে আঠেরো টাকা এবং এক বোতল পানির মূল্য হচ্ছে বারো টাকা তাহলে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো ঠিক আছে তাহলে ক এবং যে এক জায়গায় ক আসতেছে আর মোট মোটমূল একত্রে খ আসতেছে তাহলে ক এবং ক্ষয়ের একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং গাণিতিক মা বাক্যের মাধ্যমে দেখাতে হবে ইতিপূর্বে টিউটুয়ালটিতে আমি দেখিয়েছিলাম বা বলেছিলাম যে গাণিতিক বাক্য ওটা কী গাণিতিক বাক্যের অপর নাম হচ্ছে একটা বন্ধ বাক্য অর্থাৎ যখন একটি বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না সরি যা তা নির্ণয় করা যায় সহজেই নির্ণয় করা যায় সেটি হচ্ছে আমাদের গান্তিক বাক্য বা বন্ধ বাক্য আলোচনা করতে করতে কিন্তু প্রিভিয়াস ব্যাপারগুলো চলে আসে জন্য যখন তোমরা কোন সমস্যার মধ্যে পড়বে তোমরা আমার প্লে লিস্ট থেকে অবশ্যই দেখার চেষ্টা করবে যে আমার এই সম্পর্কিত পূর্বের কোন টিউটোরিয়াল আছে কিনা সেটি দেখে নিয়ে যদি পরে টিউটোরিয়ালগুলো দেখা যায় আমি মনে করি সেটি বেশি কার্যকর হবে ঠিক আছে এজন্য ইউটিউবে গিয়ে টিউটুপ এডুকেশন দিয়ে সার্চ করলেই আমার সাইটের মধ্যে আমার চ্যানেলের মধ্যে ভিডিওস নামে যে অপশন যে অপশনটা রয়েছে সেখানে সবগুলো ভিডিও পেয়ে যাবে তোমরা ওকে আর অবশ্যই আমার চ্যানেলে ডেট থাকতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং আশেপাশে যারা আছে যারা তোমাদের মতো করে এরকম অঙ্ক শিখতে চাচ্ছে বা হয়তো তার একটু বোঝার ঘাটতি রয়েছে সে আরও একটু বুঝতে চাচ্ছে হ্যাঁ আশেপাশে তোমাদের কাজিন হতে পারে তোমাদের বন্ধু বান্ধবী হতে পারে বা যে কেউ হতে পারে অবশ্যই আমার এই চ্যানেলটার ব্যাপারে তোমরা তাদেরকে অবশ্যই রিফার করবে ঠিক আছে ওকে তাহলে আমার এখানে যদি বলেছে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো ওকে তাহলে গাণিতিক বাক্য কি বললাম যখন একটি বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় তখন সেটি গাণিতিক বাক্য বলা হয় তাহলে প্রথমত আমার যেটা লিখতে হবে সে যে ক প্যাকেট বিস্কুট বলেছে কিন্তু এক প্যাকেট বিস্কুটের মূল্য দিয়ে আছে আচ্ছা এক আমি খুব আমার কথাটাকে ফলো করো আমি খুব বেশি কথা এখানে লিখবো না জায়গা সংক্ষিপ্ত এক প্যাকেট বিস্কিটের মূল্য যদি আঠারো টাকা হয় তাহলে ক প্যাকেট বিস্কিটের মূল্য এখানে ক বলতে আমরা ধরে নেব সেটি একের বেশি ক প্যাকেট বিস্কুটের মূল্য অর্থাৎ এক প্যাকেট বিস্কিটের দাম যা হবে যদি দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট বিস্কুটের দাম বেশি হবে এর জন্য আমরা গুণ করে দিই তাই না এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না যেহেতু এখানে এক প্যাকেট বিস্কিটের মূল্য দেওয়া আছে আমাদের আঠেরো টাকা তাহলে ক প্যাকেট বিস্কিটের মূল্য কয়ের সাথে কয়ের সাথে আঠারো গুণ হয়ে গিয়ে হয়ে যাবে আঠারো ক টাকা ঠিক আছে তাহলে আমি একবারে লিখছি যে ক ক প্যাকেট মূল্য প্যাকেট বিস্কুট এর মূল্য কেমন একবারে লিখে ফেলছি আঠারো গুণন ক টাকা বা আঠারো ক টাকা একবারে আচ্ছা এবং আরেকটা ব্যাপার বলেছে যে এক বোতল পানির মূল্য বারো টাকা না এক বোতল পানির মূল্য বারো টাকা আচ্ছা তাহলে এবং এই যে ক প্যাকেট বিস্কিটের দাম পেয়েছি আঠারো ক টাকা এবং এক বোতল পানির মূল্য অর্থাৎ এই যে বারো হ্যাঁ অর্থাৎ আঠারো ক সাথে বারো ক একত্রে অর্থাৎ আঠারো ক যোগ বারো সমান সমান কি হবে যেহেতু বলেছে একত্রে খ টাকা তাহলে খ টাকা হবে অর্থাৎ যে গাণিতিক বাক্যটা আমরা চাচ্ছি ঠিক আছে আমরা যে গাণিতিক বাক্যটি চাচ্ছি সেই গাণিতিক বাক্যটা হবে ঠিক এরকম আমি লিখে দিচ্ছি গাণিতিক বাক্য গাণিত বাক্যটা হবে প্রথমে বিস্কুটের দাম আমরা প্রথমে লিখবো যে এক প্যাকেট বিস্কিটের মূল্য আট আঠেরো টাকা অতএব ক প্যাকেট বিস্কুটের মূল্য আঠেরো টাকা এবং এখানে দেওয়া আছে এক বোতল পানির মূল্য বারো টাকা অতএব অর্থাৎ গাণিতিক বাক্য সমান সমান তারপর এই কথাটা লিখবো আঠারো ক আঠেরো সাথে ক গুণ করে আঠেরো ক একসঙ্গে হয়ে যায় গুণ চিহ্ন থাকলে একসঙ্গে লিখা যায় ঠিক আছে যোগ চিহ্ন বা চিহ্ন থাকলে আলাদাভাবে লিখতে হয় কিন্তু গুণের ক্ষেত্রে একসঙ্গে লিখলেই হয় আঠেরো ক যোগ এক বোতল পানির মূল্য বারো অর্থাৎ বারো যোগ করে দেব তাহলে আমরা এখানে সমান সমান একত্রে খ টাকা অর্থাৎ এই দুটো মূল্য একত্রে করলে খ টাকা হবে অর্থাৎ এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য ঠিক আছে আঠেরো ক যোগ বারো সমান সমান ওকে এখন এই গাণিতিক বাক্যটা আমার পরবর্তী দুটো অংশে ব্যবহার করতে হবে এই জন্য আমাদের মনে রাখতে হবে এর মান নির্ণয় করো যখন ক সমান সমান দশ অর্থাৎ এই যে গাণিতিক বাক্যটা রয়েছে এই বাক্যের মধ্যে ক সমান দশ এটি আমাকে প্লেস করতে হবে এবং ক্ষয়ের মান নির্ণয় করতে হবে যেহেতু ক্ষয়ের মানটা নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমি এখানে লিখে দিতে প্রথমেই লিখবো যেহেতু এটা এক নম্বরের অংশ এক নম্বর হতে পাই ঠিক আছে এই অংশটা লিখে দেবো এবং যেহেতু ক্ষয়ের মান নির্ণয় করতে হবে মনে রাখতে হবে যেহেতু বাম পাশে আমার যে সংখ্যাগুলো রয়েছে এবং ডান পাশে রয়েছে খ আমি ঘুরিয়ে ব্যাপারটাকে লিখতে পারি যে খ সমান আঠারো ক যোগ বারো ব্যাপারটা কিন্তু একই যেহেতু আঠারো ক যোগ বারো সমান সমান খ মানে খ সমান সমান এটি একই কথা যেহেতু ক্ষয়ের মান নির্ণয় করতে হবে যার মান সাধারণত নির্ণয় করতে হয় সেটিকে সবসময় বাম পাশে রাখতে হয় এই জন্যই কিন্তু আমার সুবিধার জন্য আমি খকে বাম পাশে রাখলাম কিন্তু তার আগে আমাদের কিন্তু রেফারেন্স দিয়ে দিতে হবে একটা নম্বর হতে প্রাপ্ত গান্দ্রিক বাক্যটি এত ঠিক আছে এখন ক সমান সমান দশ এটি আমাকে বসাতে হবে এবং ক্ষয়ের মানটা নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আঠারো আমি ঠিক রাখলাম আঠারো ঠিক রাখলাম গুণ কয়ের মান হচ্ছে দশ যোগ আমার বারো ঠিক থাকবে আঠারো এবং দশ যোগ করলে হবে একশো আশি যোগ বারো অর্থাৎ একশো বিরানব্বই অর্থাৎ ক্ষয়ের যে মান সেটি আমরা পেয়ে গেছি ক্ষয় সমান সমান হবে একশো বিরানব্বই ওকে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবং তিন নম্বর যে অঙ্কটা রয়েছে এবং আমাদের আজকের ছুটি ফাইনাল অঙ্ক আমরা একটু আগে ক্ষয়ের মান নির্ণয় করছি এবার কয়ের মান নির্ণয় করতে হবে যখন খ সমান সমান একশো বিশ এক্ষেত্রেও আমরা আবারও লিখবো যে এক নম্বর হতে পাই গান্তিক বা কোটি আঠারো ক যোগ বারো সমান সমান আছে কিন্তু আমি সরাসরি লিখছি যেহেতু কয়ের মান নির্ণয় করব। এখন আর ঘুরিয়ে না লিখে আঠারো ক যোগ বারো সমান সমান খ এটি লিখে ফেললাম ঠিক আছে আচ্ছা যেহেতু বলেছে খ সমান একশো বিশ আর এটা একটি বা সমাধান হ্যাঁ এর বামপাস রয়েছে অংশটাকে বলে তাই আমাদেরকে বা দিয়ে শুরু করতে হবে আঠারো ক ঠিক রাখবো যোগ বারো ঠিক রাখবো ক্ষয়ের জায়গায় ক্ষয়ের মান বসিয়ে দেবো একশো বিশ যেটা আমাদের এটা দেয়া আছে কেমন তারপরে আমরা কি লিখবো আঠারো কটাকে আমরা ঠিক রাখবো এরপরে সংখ্যার জায়গায় সংখ্যা নিয়ে যাব আমি বলেছিলাম যে বাম পাশে যদি আমার যোগ চিহ্ন থাকে ডান পাশে গেলে সেটি বিপরীত চিহ্ন হয়ে যাবে ভাগ থাকলে গুণ হয়ে যাবে গুণ থাকলে ভাগ হয়ে যাবে তাহলে যেহেতু বারো যোগ অবস্থায় আছে বাম পাশে আসলে এটি বিয়োগ হয়ে যাবে কেমন আঠারো পর সমান এখন একশো বিশ থেকে আমি বারো বিয়ে করে লিখবো একশো আট বা কয়ের সাথে আঠারো গুণ অবস্থা রয়েছে কিন্তু আমাকে তো আঠারো কর রাখলে হবে না শুধু কয়ের মানটা নির্ণয় করতে হবে এর জন্য ক ঠিক রাখলাম আঠারো ডান দিকে এসে ভাগ হয়ে গেল কার সাথে একশো আটের সাথে অর্থাৎ একশো আট দিয়ে একশো আটকে বারো দিয়ে ভাগ করব এবং আমরা জানি যে যদি সরি এটি আমাদের হচ্ছে আঠারো কেমন এটি বারো লিখে ফেলেছি বলে সরি আঠেরো দিয়ে একশো আটকে আমরা ভাগ করব এবং সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ছয় আটে আটচল্লিশ শূন্য ছয় ছয় চার দশ অর্থাৎ ছয় হ্যাঁ অতএব কয়ের যে মান কয়ের যে নির্ণয় মান সেটি আমাদের হচ্ছে ছয় ঠিক আছে তাহলে আমি কি করলাম ঠিক একই গাণিতিক বাক্য ব্যবহার করে একবার কয়ের মান দেওয়া ছিল সেক্ষেত্রে ক্ষয়ের মান ব্যবহার করেছি একই গাণিতিক ব্যবহার করে ক্ষয়ের মান দেওয়া হয়েছিল প্রশ্নে আমি সেখান থেকে কয়ের মানটা বের করেছি খুবই সহজ অঙ্ক আমাদের চতুর্থ অধ্যায়ে যে রয়েছে গাণিতিক প্রতীক এই অধ্যায়টা আসলে খুবই সিম্পল একটা চ্যাপ্টার খুবই সিম্পল এবং যে অংশগুলো রয়েছে আমি মনে করি এক মার্কে যে কোনো প্রশ্নে আসুক না কেন আমাদের আসলে অ্যান্সার করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তাহলে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি আমার টিউটোরিয়াল বারবার দেখতে থাকো যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানার চেষ্টা করো আমি চেষ্টা করবো সেটিকে সমাধান করে দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে